और गेट আমরা দুটো সুইচের সাথে এক টুল টেবিল বের করব। আচ্ছা লজিক এর অর গেট হচ্ছে প্যারালাল কানেকশন, এখানে আমরা দুটো সুইচ ব্যবহার করছি, একটা আউটপুটে একটা ল্যান কার্ড দিয়েছি, এটা লাইন আর নিউট্রাল আমরা দিয়েছি এখানে, এটা দুটো সুইচের সাহায্যে আমরা দেখব এই অর গেটের টুল টেবিলটাকে। আমাদের যখনই ধরো যখনই লাইন আমরা সাপ্লাই দিচ্ছি তো ল্যাম্পটা নিউট্রাল পেয়ে যাচ্ছে, লাইন এলটা এখানে এতে অফ হয়ে আছে, আমি যখন সুইচ এ সুইচটা অন করব তখন লাইনটা এখানে চলে আসবে, ল্যাম্পটা জ্বলবে। তার মানে যখন এ সুইচ ওয়ান বি সুইচ জিরো, এই সুইচটা জিরো, তখন আমার ল্যাম্পটা জ্বলবে। আবার ধরো এ সুইচ জিরো বি সুইচ অন, তখন কি হবে, তখন এই লাইনটা এদিক দিয়ে যাবে, ল্যাম্পটা জ্বলবে। আবার যখন ধরো এ সুইচটা অন বি সুইচটা দুটো টুল টেবিলে যদি অন হয় তাহলেও কি হবে, ল্যাম্পটা জ্বলবে। এটা আমাদের অ্যাকচুয়ালি অর্কেড মানে প্যারালাল কানেকশন। এখানে আমরা একটা ডায়োড দিয়ে আমি দেখিয়েছি, ধরো দুটো সিম্পল ডায়োড ব্যবহার করেছি, দুটো ডায়োড একটা এ একটা বি সাপ্লাই, আর আমরা একটা ধরো এডিডি একটা লাগিয়েছি, এখানে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, এডিডি দিয়ে একটা নেগেটিভ দিয়েছি। এবারে ধরো আমরা এই এই যে টুলটা আমরা যদি ওখানে করি তাহলে আমরা একই রেজাল্টটা পাবো, এতে যদি সাপ্লাই দিই 5 ভোল্ট সাপ্লাই দেয় এটা অ্যানোড আর ক্যাথোড, সুতরাং পাওয়ারটা চলে যাবে আমাদের এডিডিটা চলে যাবে। আবার যখন এটা এটা বিটা অন করবো তখনও পাওয়ারটা এখান থেকে চলে যাবে, এডিডি পজিটিভ নেগেটিভ পেবে তখনও জ্বলবে। আবার এ আর বি দুটোই যদি অন করি তাহলেও আমাদের ল্যাম্পটা জ্বলবে। তাহলে মানে অর্গেন মানে প্যারালাল কানেকশন, তাহলে এটি আমরা দুটো এ বি যে দুটো সুইচ আছে দুটো সুইচের সাহায্যে আমরা দেখছি আমাদের কি হচ্ছে। এখানে আমি একটা ল্যাম্প দিয়েছি এই ল্যাম্পটা, আর দুটো সুইচ এ বি, এই দুটো সুইচ এ বি করেছি। এবারে আমি করছি প্রথমে কি অফ, দুটো সুইচই অফ, আমার অফ আছে ল্যাম্পটা জ্বলছে না। এবারে ট্রুথ টেবিল ধরো এটা এ, এ সুইচটা এ এটা বি, ধরো এবারে আমরা কি করছি এ সুইচ জিরো বি সুইচ ওয়ান, মানে বি সুইচ ওয়ান মানে বি সুইচ অন, আমরা অন করছি ল্যাম্পটা জ্বলছে, তার মানে ট্রুথ টেবিল ওয়ান, ঠিক আছে। এবারে আমরা কি করছি আবার করছি, এবারে করছি এ ওয়ান, এটা এ ওয়ান এটা অফ, বি জিরো এ ওয়ান করছি তা ল্যাম্পটা জ্বলছে, তাহলে ট্রুথ টেবিল ওয়ান। এবারে কি করছি এ তো ওয়ান হয়ে আছে মানে অন হয়ে আছে, এবারে বিটা ট্রুথ টেবিল আমি জ্বালাব, বি অন করতেছি তাও জ্বলছে। তাহলে আমরা এক দুটো সুইচের সাহায্যে একটা ল্যাম্পের ট্রুথ টেবিল আমরা দেখলাম যে অর গেট ঠিক আছে, অর গেটে হচ্ছে অ্যাকচুয়ালি প্যারালাল কানেকশন। এই কানেকশনটা আমরা নেক্সট ক্লাসে আমরা আইসি দিয়ে করবো, এটা আমরা ল্যাম্প দিয়ে করলাম দুটো সুইচ দিয়ে। এরপরে আমরা 7.3 টু আইসি দিয়ে দেখবো এই অর্গেটের ফাংশনটা।